আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে কিভাবে কেক বানাতে হয় তার একটি রেসিপি দেখাবো। রাইস কুকারে কেক বানানো একদম সহজ। রাইস কুকারে কেক বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে তা হলো, আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি বেশিও নিতে পারেন অথবা কম নিতে পারেন, আপনাদের মুখের স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা এটা ব্যবহার করবেন। আপনারা চাইলে আইসিং সুগারও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা, 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা ব্যবহার করছি না। আপনারা অবশ্যই এটাকে প্রথমে চালনি দিয়ে ভালো করে চেলে নেবেন এবং দুইটাকে একসাথে মিক্সড করে নেবেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। এখানে আমি ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে রেখেছি। এখন আমি এই ডিমের কুসুমটাকে আলাদা করে রেখেই সাদা অংশটাকে আলাদাভাবে একটি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করব। এই যে আমি এরকম একটি ইলেকট্রিক বিটার নিয়েছি, এটি দিয়ে আমি এই ডিমের সাদা অংশ এবং সম্পূর্ণ কেকটিকেই আমি বিট করব। ডিমের সাদা অংশটি আমার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার কেকের সাদা অংশটা কত সুন্দরভাবে বিট হয়েছে। এখন আমি এর মধ্যে ডিমে যে 4টা কুসুম ছিল সে 4টা কুসুম দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে আবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। আমার বিট করা শেষ হয়ে গিয়েছে। আপনারা প্রথম প্রথম যারা ইলেকট্রিক বিটার ইউজ করছেন তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা ইলেকট্রিক বিটার ইউজ করবেন সবসময় ব্যাটারটার মধ্যে ইলেকট্রিক বিটারটা রেখে তারপর সুইচ অন করবেন এবং সুইচটা ওর ভেতরে থাকা অবস্থায় অফ করবেন। যদি আপনারা তা না করেন তাহলে কেকের ব্যাটারটা সব জায়গায় ছাড়িয়ে যাবে। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আমি যে চিনিটি রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম। আমার চিনিটা ভালোভাবে এর মধ্যে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যেই আটা এবং বেকিং পাউডারে মিক্স করে রেখেছিলাম এই জিনিসটা আমি সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন আপনারা বিট করবেন তখন বিটারের মাথা দিয়ে অন করার আগে একটু জিনিসটাকে মাখিয়ে নেবেন, তাহলে এটা চারিদিকে ছিটবে না এবং আপনার ব্যাটারটা ভালো হবে। দেখুন আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকেও আমাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কেকের কেকটা যাতে সুন্দর এবং ভালোভাবে ফুলে ওঠে। এখন আমি ব্যাটারটার মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নিব। কেকের ব্যাটার তৈরি করা আমার শেষ, ওটাকে আমি সাইডে রেখে এখন একটি রাইস কুকারের ভেতরের যেই গামলাটা থাকে সেটা নিয়ে ওটাকে উল্টা রেখে এটার পেছন দিকে যে গোল অংশটা সেই অংশটার মাপে আমি এই 2টি কাগজ কেটে নিব। এই যে আমি ভালো করে দেখিয়ে দিই, এইভাবে করে গোল করে আমি জিনিসটা কেটে নিব। আমার কাগজটি কাটা হয়ে গিয়েছে, এই যে দেখুন আমি একদম ওইটার নিচে একদম সমান সমান ভাবে কাগজটি কেটে নিয়েছি যেন বেশি ছোট না হয়ে যায়। কাগজ 2টিকে আমি এর ভিতরে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর আমি ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিব। ব্যাটারটা ঢালার আগে ব্যাটারটার মধ্যে যে লাম্পসগুলো সৃষ্টি হয় সেগুলো আমাদেরকে নষ্ট করে দেওয়া উচিত, তাহলে আমাদের কেকটা ছিদ্রি ছিদ্রি থেকে যাবে, যেটা দেখতে একদমই ভালো দেখাবে না। আমি এটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে আমি সুইচটা অন করে দিচ্ছি। অন করে আমি এখন কুকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এই জিনিসটা কুকের থেকে ওয়ার্মে চলে আসবে। ওয়ার্মে আসার পর 5 মিনিট অপেক্ষা করার পর আমাদেরকে সুইচটা আবার দিতে হবে। এটাতে টেনশনের কোনো ব্যাপার নাই, এটা মাঝে মাঝে এরকম হবে এবং দিতে হবে। আমাকে 4 বার ওরকম সুইচ দিতে হয়েছে,
যে আমি দেখিয়ে দিই, আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে হাত দিয়ে চেক করে দেখবেন, যদি আপনাদের হাতের সাথে কেকের কাঁচা অংশ উঠে না আসে, তার মানে আপনাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চাকু দিয়ে কেকের কর্নারটা এইভাবে ছাড়িয়ে দিব, যাতে আমার কেকটা খুবই সহজভাবে এবং ভালোভাবে কেকটা ভালোভাবে উঠে চলে আসে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কেকের চার কোণাটা ভালোভাবে কাটা হয়, তাহলে কেকটা ভালোভাবে প্লেটের উপর পড়বে না এবং মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। এখন আমি রাইস কুকারের নিচে একটি প্লেট দিয়ে দিয়েছি এবং ওপরেও আরেকটি প্লেট দিয়ে দিব, যাতে যখন আমি এই রাইস কুকারের ডিশটা আমি উল্টাই, তাহলে আমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এই রাইস কুকারটাকে ধরে এইভাবে করে উল্টে দিতে হবে। আমি এটা উল্টে দিয়েছি, এখন একটা ন্যাকড়া দিয়ে ধরে আমি জিনিসটা উঠিয়ে দিব। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে প্লেটের উপর এসে পড়ছে। আমি কেকটা সোজা করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কত সুন্দরভাবে এবং গোলভাবে কেকটা বার হয়েছে এবং কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। আমার কেকটা আমি ডেকোরেশন করব না, এটা আমি বাসায় রাখবো, এই জন্য আমি এটাকে বাটার ক্রিম দিয়ে ইউজ করছি না। আপনারা চাইলে এটাকে বাটার লাগিয়ে যে আপনাদের মন মতন এটাকে সাজিয়ে রাখতে পারেন। আপনি এটা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ধন্যবাদ।